হ্যালো বন্ধুরা, মাঝ আকাশে যদি প্লেনের ভিতরে থাকা অক্সিজেন শেষ হয়ে যায় তো কি হবে? এমন এক ঘটনা ঘটে 2005 সালে 14 আগস্ট। সেদিন সকালে হেলিওস ফ্লাইট 522 ল্যান্ড এয়ারপোর্ট থেকে গ্রিনিসের অ্যাথেন্স এয়ারপোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল 9:07 ফ্লাইট টেক ওভার করে। প্লেনটিতে ছিল 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন কো মেম্বার, মোট 121 জন। ফ্লাইটটির পাইলট ছিল জার্মানি পাইলট অ্যান মার্টিন, যার কিনা 16,900 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলট হিসাবে ছিলেন 51 বছর বয়সী প্যান স্যারালেন, যার কিনা 7,449 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। প্লেন উড়ার 15 মিনিট পরই ঠিক 9:12 প্লেন 1200 ফিট উচ্চতায় পৌঁছে যায়। আর এই উচ্চতায় প্লেন পৌঁছানোর পর আচমকা একটি অ্যালার্ম বেজে ওঠে। পাইলটটা বুঝতে পারে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। এটা দেখে তারা কিছুই বুঝতে পারছিল না, কারণ টেক অফ কনফিগারেশন অ্যালার্ম তো টেক ওভারের আগ মুহূর্তে বেজে ওঠে। কিন্তু হঠাৎ করে 12,000 মিটার উচ্চতায় অ্যালার্ম বেজে ওঠার কারণ পাইলটটা কিছুতেই বুঝতে পারছিল না। এর কারণ জানার জন্য তারা এটিসির সাথে, অর্থাৎ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। পাইলট এটিসিকে সব খুলে বলছিল। ঠিক সেই মুহূর্তে ককপিটে থাকা বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠে। এটিসি অর্থাৎ কন্ট্রোল রুম থেকে পাইলটটা কী বলছিল তারা কিছুই বুঝতে পারছিল না। সেই সময়ের মধ্যে প্লেনের মাস্টার কন্ট্রোল অ্যালার্মও বেজে ওঠে, যার অর্থ ছিল প্লেনে বেশ কয়েকটি সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গিয়েছে। পাইলটটা কী করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে সব কিছু কী হচ্ছে? এইসব অ্যালার্ম শুনলে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। কো মেম্বাররা যাত্রীদের সান্ত্বনা করার চেষ্টা করতে থাকে। এদিকে প্যাসেঞ্জাররা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেনের অনুপস্থিতি বুঝতে পারছিল। আর ঠিক তখনই অটোমোডে অক্সিজেন মাস্কগুলো নেমে আসে। এই সময় প্লেন ছিল 18,000 ফিট উচ্চতায়। পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু পাইলটের কথা এটিসির কাছে পৌঁছাচ্ছিল না। এদিকে প্লেন আরও অধিক উচ্চতায় উঠতে থাকে। এই পথে অ্যাথেন্স পৌঁছানোর প্লেনের সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 10:45 এই প্লেন অ্যাথেন্স পৌঁছানোর শিডিউল ছিল। 9:30 প্লেন উঠে যায় 34,000 ফিট উচ্চতায়। 10:12 থেকে 10:50 পর্যন্ত অ্যাথেন্স এয়ারলাইন্স রুম থেকে প্লেনটির সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করা হয়, কিন্তু তারা কোনোভাবেই প্লেনটির সাথে যোগাযোগ করতে পারছিল না। 10:45 বেজে যায়। ঠিক এই সময় প্লেন অ্যাথেন্স এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু এই সময় প্লেনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভয়ানক কিছু ঘটেছে ভেবে এডিসি থেকে 2টি F-16 ফাইটার জেট প্লেনটিকে খুঁজতে পাঠানো হয়। বেশ কিছু সময় পর ফাইটার জেট প্লেনটিকে খুঁজে পায়। একটি ফাইটার জেট প্লেনের খুব কাছাকাছি চলে আসে। ফাইটার জেটের পাইলট দেখতে পায় কো পাইলটের সিটে কেউ একজন বসে আছে, আর মেন পাইলট নিজের মাথা ঝুঁকিয়ে অজ্ঞান হয়ে আছে। ফাইটার জেটটি পিছনে আসে। পাইলট প্লেনের জানলা দিয়ে দেখতে পায় 2টি ফাইটার জেট প্লেনটিকে ফলো করার সত্ত্বেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে কোনো উৎক্ষেপ করছিল না, যাদের মধ্যে কোনো রিয়াকশনই ছিল না। ঠিক 11:49 ফ্লাইট জেটের পাইলট দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তি প্লেনের কেবিনের দিকে যাচ্ছে। কিছু সময়ের জন্য সে প্লেনটির পাইলটের সিটে বসে পড়ে। ফাইটার জেটের পাইলট সিগন্যাল দিতে থাকে। সেই ব্যক্তিও ফাইটার জেটের পাইলটকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই কিছু বলতে পারছিল না। আর 1 মিনিট পরে প্লেনের বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, আর প্লেনটি বাম দিকে হেলে যায়। ঠিক 12:00 সময় প্লেনটির রাইট ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়, আর সেই ব্যক্তি প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। 12:04 প্লেনটি অ্যাথেন্সের 4 কিলোমিটার দূরে জনমানবহীন একটি অঞ্চলে এসে ক্র্যাশ করে। প্লেনটি ক্র্যাশ হওয়ার ফলে প্লেনে থাকা সবাই মারা যায়। একবার অনুভব করুন তো, ফাইটার প্লেনের 2 জন পাইলট 121 জনকে মুহূর্তের মধ্যেই মৃত্যুবরণ করতে দেখে তাদের অনুভূতিটা কেমন হয়েছিল। তারা শুধু দেখেই যাচ্ছিল, কিন্তু কিছু করতে পারছিল না।
এরপর হিলিয়াস ফ্লাইট ক্র্যাশ হওয়ার ঘটনাটি সকল নিউজ পেপারে হেডলাইন হয়ে যায়, পুরো বিশ্বব্যাপী জানাজানি হয় এবং দ্রুত রেস্কিউ অপারেশন চালানো হয়। সকল ডেড বডিগুলো ময়নাতদন্ত করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। রিসার্চরা বুঝতে পারে প্লেনে থাকা সবাই প্লেন ক্র্যাশ হওয়ার অনেক আগেই মৃত্যুবরণ করেছিল। এখানেই শেষ নয়, বেশ কিছু প্রশ্ন থেকে যায়। পাইলট যখন আগে থেকে মারা গিয়েছিল তাহলে 2 ঘন্টা প্লেনটি কে কন্ট্রোল করছিল? এর উত্তর হলো, আগেই বলেছি, ককপিটের দিকে কেউ একজনকে আসতে দেখা গিয়েছিল, সে ফ্লাইট অ্যাটেনডেন্ট অ্যান্ড্রিয়াস ছিল। প্লেন ক্র্যাশ হওয়ার আগ মুহূর্তে অ্যান্ড্রিয়াস অ্যাথেন্স এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অ্যান্ড্রিয়াস কন্ট্রোল রুমের সাথে 5 বার মিটিমিটি বলতে থাকে। অ্যান্ড্রিয়াসের কাছে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না যা দিয়ে বোর্ডিং প্লেনটি কন্ট্রোল করতে পারবে, তবে শেষ পর্যন্ত সে প্লেনটিকে একটি জনমানবহীন এলাকায় নিয়ে যেতে সক্ষম হয়। এক্সপার্টরা তদন্ত করে জানতে পারে প্লেন যখন বাম দিকে হেলে পড়েছিল তখন প্লেনের বাম ইঞ্জিনের ফিউল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এরপর ইনভেস্টিগেশন অফিসার এর আসল কারণ জানতে পারে। তারা কন্ট্রোল রুমে একটি বাটন দেখতে পায়, এটি ছিল প্লেনের প্রেশারাইজ বাটন। এই বাটন দেখে অফিসাররা সবকিছু বুঝতে পারে। আসলে এই প্রেশারাইজ বাটন প্লেনের মধ্যে এয়ার ফ্লোকে কন্ট্রোল করে, এই সব ইঞ্জিন অল্প অল্প করে বাইরের বাতাস প্লেনের ভিতরে প্রবেশ করায় যাতে করে প্লেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা দেখা না দেয়। আর এই প্রেশারাইজ বাটনটি অটো মোডে থাকার কথা, আর যদি এই বাটন ম্যানুয়াল মোডে রাখা হয় তাহলে ক্যাপ্টেন এবং পাইলটকে এটার দিকে নজর দিতে হয়। এমনটা কেন ঘটলো এটা জানতে হলে প্লেনটি টেক ওভারের একদিন পূর্বে ফিরে যেতে হবে, যখন এয়ারপ্লেনটি রুটিং সার্ভিসে পাঠানো হয়। সেখানে খুঁটিনাটি চেক করে প্লেনটি ওড়ার জন্য প্রস্তুত করা হয়, আর সেখানে সার্ভিসম্যানরা প্রেশারাইজ বাটন ম্যানুয়াল মোডে রেখে দেয় এবং পাইলটের কাছে হস্তান্তর করে। টেক অফের সময় পাইলট এবং কো পাইলট প্রেশারাইজ বাটনটি দেখার সময় পায়নি, ফলে বাটনটি ম্যানুয়াল মোডে চালু থাকে, যার ফলে প্লেনের মধ্যে ধীরে ধীরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। যাত্রীদের মাথা ব্যথা শুরু হয়। পাইলটরা অ্যালার্ম ঠিকই শুনতে পেরেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা প্রেশারাইজ বাটন থেকে মনোযোগ হারিয়ে ফেলে, ফলে প্লেনের মধ্যে মারাত্মক অক্সিজেন স্বল্পতা দেখা দেয় আর পাইলটরা আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। কেবিনে অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নেমে আসে, তাই যাত্রীরা ক্ষণিকের জন্য অক্সিজেন পেয়েছিল, কিন্তু পাইলটের ককপিটে অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নেমে আসে না, তাই আস্তে আস্তে প্লেনের সবাই একে একে জ্ঞান হারাতে থাকে, কারণ অক্সিজেন মাস্ক 12 মিনিটের জন্যই অক্সিজেন সরবরাহ করে। তাই এরপর সবাই জ্ঞান হারিয়ে ফেলে, শুধু একজন ছাড়া, তিনি হলেন ফ্লাইট অ্যাটেনডেন্ট অ্যান্ড্রিয়াস। আপনারা হয়তো ভাবছেন অ্যান্ড্রিয়াসের কেন কোনো অক্সিজেনের ঘাটতি দেখা দিল না। আসলে অ্যান্ড্রিয়াস ছিল একজন স্কুবা ড্রাইভার। স্কুবা ড্রাইভাররা তাদের নিঃশ্বাস লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারে, তাই অক্সিজেনের এই পরিস্থিতিতে সে বেশ কিছুক্ষণ তার শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে থাকে। ইতিমধ্যে সবাই লাশ হয়ে গিয়েছিল আর অ্যান্ড্রিয়াস তার সর্বোচ্চটা দিয়ে প্লেনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয় এবং প্লেন ক্র্যাশ করে। প্লেনে থাকা সকলের মৃত্যু হয়। এই ঘটনার 15 মাস পর অ্যাথেন্স এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি রিপোর্ট প্রকাশ করে। বাটনটি অটো মোডে থাকার কথা ছিল, কিন্তু সার্ভিসম্যানরা সেটিকে ম্যানুয়াল মোডে রেখে দেয় আর পাইলটরা সেটা লক্ষ্য করেনি। সার্ভিসম্যানরা যদি এটি অটো মোডে সেট আপ করে দিত তাহলে হয়তো এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চক এবং আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।